টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা। আমাদের আজকের আলোচনার বিষয়, শিশুর চোখে ঘুম নেই, কারণ জেনে নিন কি কারণে শিশু ঘুমাচ্ছে না রাতে বা দিনে। শিশুর ভালো ঘুম না হলেও ওর স্বাস্থ্যের যেমন ক্ষতি হয়, তেমনি মা বাবা নিশ্চিন্তে ঘুমাতে পারে না। ঘুম তো সকালের জন্যই জরুরি, আর ভালো ঘুমের জন্য প্রয়োজন অভ্যাস গড়ে তোলা, এবং তা একেবারে শিশু বয়স থেকেই। কিভাবে করবেন তা জেনে নিন। শিশুর বয়স থেকেই ঘুমের ট্রেনিং প্রয়োজন। ঘুমের সমস্যা নিয়ে কোনো কথা হলে মানুষ ধরেই নেয় যে তার বড়দের ব্যাপার, তবে ঘুমের অভ্যাস কিন্তু তৈরি করতে হয় শৈশবেই, না হলে পরে বা বড় হলে ঘুমের সমস্যা দেখা দেয়। কারণ সুস্থ থাকার জন্য ঘুম অত্যন্ত জরুরি, তাই যে কোনো মানুষের ভালো ঘুমের জন্য শৈশব থেকে ট্রেনিং বা নিয়মিত অভ্যাস করা প্রয়োজন বলে মনে করেছেন জার্মান শিশু বিশেষজ্ঞরা। নিরিবিলি পরিবেশ, একেবারে অন্ধকার ঘরে শিশুরা ঘুমাতে বা একা থাকতে ভয় পায়, তাই শিশুর ঘরে রাতে একটি ডিম লাইট জ্বালিয়ে রাখা কিংবা দরজা একটু ফাঁকা রাখা জরুরি। দরজাটা ফাঁকা করে রাখলে পাশের ঘর থেকে কিছু আলো বা হালকা শব্দ আসতে পারে, এর ফলে শিশু ভয় না পেয়ে সেভাবেই ঘুমাতে অভ্যস্ত হয়ে উঠতে পারবে। টেডি বিয়ার বা কাপড়ের খেলনা, শিশুর জন্মের পর থেকেই ওর বিছানার পাশে একটি টেডি বিয়ার বা কাপড়ের তৈরি কোনো খেলনা রাখুন। ইচ্ছে করলে যেন শিশুটি তা ওর বিশ্বস্ত বন্ধু হিসেবে ধরতে পারে, তবে খেলনার কাপড় যেন অ্যান্টি অ্যালার্জি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মিউজিক বা গান, ফিতা ধরে হালকা টান দিলেই মিউজিক বা গান বাজে, এরকম একটি রঙিন খেলনা ঘড়ি শিশুর বিছানার উপর ঝুলিয়ে রাখতে পারেন। ঘুম ভেঙে গেলে যে শিশু কান্না শুরু করে তার থেকে তাকে দূরে রাখার জন্য বেশ কাজে দেয় এই খেলনা ঘড়ি। প্রথমেই কোলে তুলবেন না, শিশু বিছানায় একটু কাঁদলেই অনেকেই সাথে সাথে কোলে তুলে নেয়। আসলে তা না করে প্রথমে শিশুর গায়ে বা মাথায় একটু হালকাভাবে হাত বুলিয়ে দিন, কিংবা ওর কানের কাছে মুখ নিয়ে আদর করে কিছু বলুন, দেখবেন তাতেই হয়তো শিশু আবার ঘুমিয়ে যাবে। এভাবে কাজ না হলে অবশ্যই কোলে তুলে নিতে হবে। সুশৃঙ্খল জীবনযাপন, জার্মানরা বিশ্বে সুশৃঙ্খল জাতি হিসেবে পরিচিত। জার্মানিতে একটা কথা প্রচলিত আছে যে অর্ডনুং ইস্ট ডাস হাবলে লেভেন, যার অর্থ নিয়ম মাফিক চললে জীবনে অনেক সহজ হয়ে যায়। প্রতিদিন একই সময়ে একই কাজ করা হলে মানুষ সেভাবেই কিন্তু অভ্যস্ত হয়ে যায়। শিশুকে পান করান, শিশু যেন দিনের বেলায় যথেষ্ট ক্যালোরিযুক্ত খাবার খায় এবং তরল পান করে সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ ক্যালোরি ও পানির অভাবেও অনেক সময় শিশুর ঘুম ভেঙে যেতে পারে বা সময় মতো ঘুম না আসতে পারে। তাছাড়া দিনের বেলায় ভীতিকর কোনো ঘটনা দেখলেও রাতে শিশুর ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। আপনার জীবনকে আনন্দময় সুখী করে তুলতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনার কোনো মতামত প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।